বকেয়া ডিএর দাবিতে দুদিনের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। সোমবার ও মঙ্গলবার সরকারের বিভিন্ন দপ্তরে পেন ডাউনের সিদ্ধান্ত নেয় তারা। কর্মবিরতির প্রথম দিনে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এলেও কাজ থেকে বিরত থাকলেন তারা। রাইটার্স বিল্ডিং এর বিভিন্ন দপ্তরে পেন ডাউন করলেন সেখানকার কর্মচারীরা। মহাকরণে রয়েছে, মহাকরণের ছবিটা আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিক দেখাচ্ছেন। একেবারে সকালবেলা থেকে তারা কর্মচারীরা তারা আসা শুরু করেছেন। এই ডিপার্টমেন্টটি হলো একেবারে অন্যতম ডিপার্টমেন্ট, রাইটার্সের হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টসের কর্মীরা এসছেন সকাল সকাল, তারা এসছেন একেবারে রেজিস্টার যে রয়েছে সেই রেজিস্টারে সই করছেন, সই করে যে যার নিজের চেয়ারে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। কিন্তু যে পেন ডাউনের যে কর্মসূচি, যে পেন ডাউনের কর্মসূচি কিন্তু বর্তমানে চলছে। যারা আন্দোলন করছেন তাদের প্রতি নৈতিক সমর্থনের কথাও শোনা গেল তাদের গলায়। সমর্থন তো দেওয়া উচিত, কিন্তু এখন কিছু করার নেই। যেহেতু এই চেয়ারে বসে রয়েছেন, কোনো কিছু বলার নেই, কিছু বলার নেই। নৈতিক সমর্থন তো রয়েছে, সে তো থাকবেই, সবারই থাকবে। রাইটার্স বিল্ডিং এর হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স এও পেন ডাউনের চিত্রটা স্পষ্ট। সকলেই আসছেন, সই করছেন, কিন্তু কাজে যোগ দিচ্ছেন না। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যাজ পরে আন্দোলনকারীদের দেখা গেল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ। দপ্তরের সামনে যেমন স্লোগান দেন তারা, তেমনি পেন ডাউন করে পালন করলেন কর্মবিরতির প্রথম দিন। কাজ করছি না, কম্পিউটার পুরো বন্ধ। কর্মচারীরা মানসিক দিক দিয়ে প্রস্তুতিটা এমন জায়গায় নিয়ে গেছেন যে তারা সরকারের যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি। দুদিন কাজ করবে, কাজ করার কোনো প্রশ্নই আসে না। আমরা বাধ্য হয়েছি কর্মবিরতি। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আর সরকারের রক্তচক্ষুকে ভয় পান না তারা, জানালেন আন্দোলনকারীরা। আমরা ভয় পাচ্ছি না, কেন দেখুন আমাদের মারতে মারতে এমন জায়গায় নিয়ে গেছে, আমরা আমাদের ন্যায্য পাওনা, কাজ করিয়ে সে পয়সা, সেই পয়সা ওনারা মারতে মারতে যেখানে ঠেকিয়ে দিয়েছে, আজকে আমরা রাজপথে। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা দুদিনের পূর্ণ দিবস কর্মবিরতিতে মিশ্র প্রভাব কলকাতা পুরসভায়। সকাল থেকে কর্মীরা পুরসভায় এলেও কাজে যোগ দিলেন না কর্মচারীদের একাংশ। পুরসভার সদর দপ্তরের বিভিন্ন বিভাগে চোখে পড়ল ফাঁকা চেয়ার। এদিন কলকাতা পুরসভার হাটকো বিল্ডিংয়েও লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করলেন সেখানকার কর্মচারীরা। হাটকো বিল্ডিং এর সামনে বিক্ষোভ দেখান তারা। এভাবেই ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ বিভিন্ন দপ্তরে পেন ডাউন করে সমর্থন জানালো ডিএ আন্দোলনকে আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।